হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু বিউটি টিপস দেওয়ার জন্য। আমার আজকে আমি দেখাবো যে মোদি কেয়ারের দু ধরনের হেয়ার অয়েল হয় এবং সেই হেয়ার অয়েলগুলো কীভাবে ইউজ করতে হয়। তো আমার কাছে আজকে রয়েছে প্রথমে স্যালন হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা তৈরি হচ্ছে অ্যামন্ড অয়েল অ্যান্ড ভিটামিন ই দিয়ে। হ্যাঁ, এই হেয়ার অয়েলটা ন্যাচারালি ইউজ করা যায়, করা হয় আগের রাত্রিবেলায় এবং তারপরে সকালবেলায় উঠে শ্যাম্পু করে নিতে পারেন। এছাড়াও এটা এটা আরও একভাবে ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে শ্যাম্পু করার পর যদি কেউ মনে করে অ্যাজ এ সিরাম ইউজ করবে তাহলে সেটা এটা করা যেতে পারে। আর এই হেয়ার অয়েলটা সম্পূর্ণ এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে যে স্ট্রেংথ হেয়ার রুটস অ্যাড সাইন অ্যান্ড লস্টার মেক্স হেয়ার ট্যাঙ্গেল ফ্রি অ্যান্ড ম্যানেজেবল। তো এই হেয়ার অয়েলটা ইউজ করলে চুলে সেরকমভাবে জট ধরে না এবং চুল খুব সিল্কি হয়। ন্যাচারালি এই হেয়ার অয়েলটা আমি রাত্রিবেলায় ইউজ করে থাকি এবং পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নিই। আর এই হেয়ার অয়েলটা একদমই স্টিকি নয়, এটা বেশ সুন্দর, খুব ভালো, ইউজ করতে খুব ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু চুলে কন্ডিশনার ইউজ করি না, তো এটা এখানে দেখো লেখা রয়েছে হেয়ার অয়েল উইথ কন্ডিশনার, তো এটা কন্ডিশনারেরও কাজ করে থাকে। আর আমার কাছে আরও একটা হেয়ার অয়েল রয়েছে মোদিকেয়ারে, সেটা হচ্ছে 100% পিওর কোকোনাট অয়েল। এখন যেহেতু শীতকাল, এটা একদম ভীষণই জমে গেছে, মানে পুরো ভীষণ শক্ত হয়ে গেছে, এবং এটা একদম পিওর কোকোনাট অয়েল। এটা হয়ে থাকে কেরালাতে, আমাদের ইন্ডিয়ায় কেরালাতে কোকোনাট পাওয়া যায় প্রচুর পরিমাণে, সেই কোকোনাট দিয়ে তৈরি হয়। এবং মোদিকেয়ারের এই ফ্যাক্টরিও তুমি কেরালা আপনারা কেরালাতে পেতে দেখতে পারেন। এখানে লেখা রয়েছে, অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে, এটা 500 ml এর পাওয়া যায়। আর এটার দাম 190 টাকা। এই এটা যারা যাদের চুল ভীষণ রাফ, হ্যাঁ, যারা চুলটাকে সিল্কি করতে চায়, তো এটা রাত্রিবেলায় গরম করে সামান্য একটু হিট দিয়ে তারপরে এটা চুলে অ্যাপ্লাই করে পরের দিন সকালে শ্যাম্পু করলে ভীষণ চুলটা সফট স্মুদি হয়ে থাকে। আমি এই অয়েলটা সপ্তাহে একদিন বা দুদিন ইউজ করে থাকি ন্যাচারালি, এটা আমি বেশি ইউজ করি না, আমার কোকোনাট অয়েল খুব একটা পছন্দ না। এটা এটা স্টিকি, কোকোনাট অয়েল স্টিকি হয়ে থাকে। আর এই এই হেয়ার অয়েলটা যেটা আমি দেখালাম এটা স্টিকি নয়, তো আমার চুল যখন খুব রাফ হয়ে যায় তখন আমি এই হেয়ার কোকোনাট অয়েলটা দিয়ে মাসাজ করে পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলি। তো কেমন লাগলো আমার ভিডিও, আমার অ্যাডভাইস, তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক করে শেয়ার করো। থ্যাংক ইউ।